সকলকে নিয়ে বাইশ তারিখ যাতে কোনো সংখ্যার মধ্যে আমরা না পড়ি, সাত দিন আছে, মাঠে নামুন এবং দেখান যে আমি নির্বাচন কমিশন কত শক্তিশালী, সংবিধান আমাকে কতটা শক্তিশালী আইন প্রয়োগ করার ক্ষমতা দিয়েছে। যদি না পারেন তাহলে যাও অবস্থা তাই হবে। এই নির্বাচনটা আপনার দলীয় প্রতীকে হচ্ছে এবং এটি ধানের শীষ নৌকা আওয়ামী লীগ বিএনপি নির্বাচনে পরিণত হয়েছে। নির্বাচন নিয়ে প্রচন্ড একটি শঙ্কা তৈরি হয়েছে এবং অনীহা তৈরি হয়েছে যে নির্বাচনে এটি কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে নাকি, এটা তো আমার ভোট সেখানে তার দিয়েই দেবে না। এবং এই সরকারের বিভিন্ন এই সাম্প্রতিক সময়ে নির্বাচনের মধ্য দিয়ে মানুষের মধ্যে এই নির্বাচনী সেখানে প্রশ্ন তৈরি হয়েছে। কথা হচ্ছে যে সরকার নির্বাচনটাকে নিরপেক্ষ করতে চায় কিনা। সরকার যদি নির্বাচনটাকে নিরপেক্ষ করতে চায় নির্বাচন নিরপেক্ষ হবে। এক শ্রেণীর মানুষ এই নারায়ণগঞ্জ শহরে সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, এই শ্রেণীর মানুষগুলোকে নির্বাচন কমিশনের যে মোবাইল কোড, এই মোবাইল কোডটা কিন্তু আছেন কিন্তু কার্যকর কোনো ভূমিকা গ্রহণ করছেন না। এবং মোবাইল কোড এবং নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন যদি সম্মিলিতভাবে নির্বাচনে যদি তারা সহযোগিতা না করেন, কাজ না করেন, তাহলে সুষ্ঠু নির্বাচন একটা বাধা তৈরি হবে। নারায়ণগঞ্জ সারা বাংলাদেশ এবং সারা বিশ্বব্যাপী নারায়ণগঞ্জকে একটি সন্ত্রাসের নগরী হিসেবে চিহ্নিত করে। আমরা মনে করি নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা নাগরিক হিসেবে বলতে চাই, নারী আন্দোলনের কর্মী হিসেবে বলতে চাই, আজকে আমরা নারায়ণগঞ্জকে নারায়ণগঞ্জবাসী বসবাস উপযোগ্য যাতে এই নির্বাচনের মাধ্যমে হয়। এবং আজকে আমরা চাই সৎকর্ম, সৎ চিন্তা, সৎ অবস্থানের মাধ্যমে আজকে যে এখানে বিভিন্ন কালো টাকা গডফাদার যে এদের যে ভূমিকা, এই ভূমিকা আমরা আর দেখতে চাই না। কিন্তু অনেক বক্তাই বলেছেন নির্বাচনের দিন কিন্তু এই নির্বাচনের যে সংখ্যার জায়গাটা সেখানে কিন্তু কাউন্সিলের প্রার্থীরাই সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে ভয়ানক হয়ে উঠতে পারেন। এবং এই জায়গাটাই আমার মনে হয় যে সবদিকেই ফোকাসটা থাকা দরকার। আমি মনে করি নির্বাচন কমিশন এখনো সাত দিন সময় আছে, তারা যেহেতু তারা সুষ্ঠুভাবে সুন্দর নির্বাচন করে বিদায় নিতে চাচ্ছেন, তাদের দিক থেকে যদি চিন্তা করি আমার মনে হয় তাদের আরো আরো একটু অ্যাক্টিভ হওয়া দরকার। যিনি মেয়র নির্বাচিত হবেন বা কাউন্সিলর নির্বাচিত হবেন তাদের কিন্তু অনেক কাজ করবার স্কোপ তৈরি হবে। এই এই সেকেন্ড টার্ম অফ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, আমি সেকেন্ড টার্ম অফ ক্যান্ডিডেট বলছি না, সেকেন্ড টার্ম অফ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। তো এই এই টার্মে যে সরকারি এবং বিদেশি অনেক সহায়তা আমরা মনে করি যে পাওয়া সম্ভব। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একটা ভেরি ইম্পর্টেন্ট, যারা নির্বাচিত হবেন একজন ভোটার হিসেবে একজন নাগরিক হিসেবে তাদের কাছে আমাদের প্রত্যাশা পারত একটু উপরের দিকেই থাকবে। এই নির্বাচনকে তারা সুষ্ঠু এবং নিরপেক্ষ করবে। তো আমি এ পর্যন্ত তাদের এমন কোনো পদক্ষেপ দেখি নাই যে পদক্ষেপে আসলে মনে হয় যে নির্বাচন কমিশন নারায়ণগঞ্জের যে নির্বাচন সেই নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করবে।